মহিলা থানা থেকে দুই হাত দূরে পূর্ত দপ্তরের ওয়াটার রিসোর্স অফিসে চুরের হারা। থানার নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নের মুখে। জানা যায় উদয়পুর জগন্নাথ দিঘির পার সংলগ্ন উদয়পুর মহিলা থানার গা ঘেসা পিটাপিটি দপ্তরের ওয়াটার রিসোর্টের অফিস। রবিবার রাতে চোরের দল অফিসের পেছনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে অফিসে থাকা একটি বড় জলের মোটর সহ সিলিং ফ্যান আরো মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। সোমবার অফিসের সময়ে কর্মীরা অফিসে এসে দেখে পেছনের দরজা ভাঙা এবং সিলিং ফ্যান সহ জলের মোটর এবং বিভিন্ন সামগ্রী উধাও হয়ে গেছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় রাধাকিশোরপুর থানায়। রাধাকিশোরপুর থানার পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে ছুটে গিয়ে চুরির ঘটনার প্রাথমিক তদন্ত করে আসেন। উল্লেখ্য, সন্ধ্যা হতে উদয়পুর মহিলা থানার মূল গেট আটকা পড়ে যায়, যার ফলে চোরের দল মহিলা থানা থেকে দুই হাত দূরে থাকা অফিসে হানা দিয়েছে। এই ঘটনায় ব্যাপক ক্ষোভ এবং চাঞ্চল্য দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে। কিছুক্ষণ আগে একটা খবর গেছে যে তারা কালকে রাত্রে হয়েছে চুরিটা, যা হইতেছে আর কি। এখন তো চুরি যাওয়া সম্পত্তি যেটা স্টোলেন প্রপার্টি, তার মধ্যে একটা পাম্প মেশিন চুরি হয়েছে আর একটা সিলিং ফ্যান চুরি হয়েছে। আর যে দরজা দিয়ে গেছে এটা পেছনের দরজা দিয়ে তারা আছে আয় চুরিটা করছে। তো আমরা এখন এটা সার্চ করে দেখলাম যে দুটো সম্পত্তি তাদের কাছে চুরি যাওয়া সম্পত্তি লাস্ট টাইম তারা কালকে উঠেছে, তারা কাজ করছে দোলাল নাগ, যার কাছ থেকে আমরা জানতাম পারছি অফিসে একটা অব্দি কাজ করছিল। তারপরে অফিসের যারা অন্যরা আছে অন্যরা থেকে জানতাম পারছি যে হ্যাঁ আনুমানিক রাত্রে একটা পরিচয়টা করতে পারছে। আচ্ছা, মানে গতকালকে রাত্রে চুরি হয়েছে? গতকালকে রাত্রে। আচ্ছা, এই অফিসটা তো মহিলা থানার সঙ্গে, বলা যায় 3-4 হাত এরকম ডিস্টেন্স। উদয়পুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা।